তোমার মেয়ের অ্যাকাউন্টে চার কোটি টাকা তুমি শুভেন্দু অধিকারীকে পড়িয়েছো না তার ভাই ভাই পোকে যে শুভেন্দু অধিকারী ষড়যন্ত্র করবে হতে পারে শুভেন্দু অধিকারী তথ্য জোগাড় করেছেন হতেই পারে শুভেন্দু অধিকারী ইডিকে আসতে বলেছেন হতেই পারে চুরি তো তুমি করেছ ষড়যন্ত্র শুভেন্দু অধিকারীর কি আছে হ্যাঁ বোকা বোকা কথা ধরা তো এরম বলে একদম এই প্রসঙ্গে অরূপ চক্রবর্তী আটানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার কাছে পৌঁছে গেছিলাম তিনি বললেন ভোট আসলেই তো ইডি সিবিআই আসে ইলেকশন ডিউটি কি আচ্ছা চোরকে কখন ধরবে পুলিশ সেটা চোরেরা সিদ্ধান্ত নেবে না পুলিশ সিদ্ধান্ত নেবে হ্যাঁ ভোট আসলেই ইডি আসে আচ্ছা ধরেই নিলাম তর্কের খাতিরে তর্কের খাতিরে ধরেই নিলাম ভোট আসলে ইডি আসে আমি যদি প্রশ্ন করি সারা বছর চুরি করো আর হয় ভোটের সময় ইডি আসে তাতে আসুক তুমি সারা বছর চুরিটা বন্ধ করে দাও ইডিসি আসবে না এটার মাধ্যম দিয়ে তিনি একবারও বলছেন না একবারের জন্য তিনি কখনো বললেন না যে বালু নির্দোষ বালুদা সাধু হ্যাঁ এগুলো কোনো কথা হলো না ভোট আসলে ইডি সিবিআই আসে বছরে তিনটে ভোট হয় পাঁচ বছরে তিনটে ভোট হয় এক বছর দেড় বছর অন্তর ভোট হয় ভারতবর্ষে একটা আমাদের কলকাতা শহরে পুরসভা গ্রামে পঞ্চায়েত হ্যাঁ তার আগে বিধানসভা তার আগে লোকসভা হ্যাঁ ওই জন্য এখন ওয়ান নেশন ওয়ান ভোট করার পরিকল্পনা হচ্ছে তাহলে আপনার যখনই আসু ইডি বা সিবিআই তখনই মনে হবে ভোটের প্রাক্কালে তখনই মনে হবে এক দেড় বছর আগে থেকে তো ভোটের হাওয়া উঠে যায় তো তখনই মনে হবে ভোটের জন্য আসছে এগুলো কোনো কথা না এগুলো কোনো কথা আজকে আত্মসহায়ক একদম এক ঘন্টা আগের খবর আত্মসহায়ক অমিতবাবুকে একদম জেরা বাকিপুরের সামনে বসিয়ে জেরা করা হয়েছে যার তথ্য উঠে আসছে সেটা খুব ভয়ঙ্কর যে জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই বিভিন্ন রেশান ডিলারকে যোগাযোগ করতো বাকিবুর আর তার ফোনটা ব্যবহার করা হতো সেই অমিত আত্মসহায়ক অমিতবাবুর আমি বলছি যে একদম কি পরিষ্কার যে প্রান্তিক মানুষের যে রেশন পাওয়ার একটা অধিকার রয়েছে যেটা কেন্দ্র থেকে পাঠানো হয়েছে করোনার থেকে যে পরিস্থিতিতে মানুষ যাচ্ছিলো সেই পরিস্থিতি আমি বলছি এটা তো একেবারে হাত পড়ে গেল মানে খাওয়ারে যার প্রান্তিক মানুষ তো ভট্টাচার্য আজকে থেকে বহুদিন আগেই বলে গিয়েছেন সবচেয়ে ভালো খেতে নাকি গরিবের রক্ত এই রেশানের চালটা তো গরিবেরই রক্ত আপনি আমি সাধারণ মানুষ যাদের মিনিমাম ক্রয় ক্ষমতা আছে তারা আমরা রেশানের ওপর নির্ভর করে বাঁচি না শুনতে খারাপ লাগুক ভালো লাগুক এটা বাস্তব রেশনের ওপর বেঁচে থাকে প্রান্তিক গরিব মানুষের আর রেশন ব্যবস্থাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে সাজিয়েছেন পশ্চিমবঙ্গে যে চুরি চাড়া আর কোনো কাজ নেই এর আগে সিপিএম আমলেও যেটা ছিল সেটা আরও বেড়েছে এখানে আপনি একজন রেশন ডিলারকে জিজ্ঞাসা করুন মাল আসছে আর ফ্রির মাল আমি দিয়ে দিচ্ছি তাহলে আমি কি পাব সে কি পাবে আমাদের সমস্ত ক্ষোভ রাগ গিয়ে পড়ে ওই রেশন দোকানের ওপর রেশন দোকানদারও অসহায় অনেক ক্ষেত্রে সবাই বাকি বুড় নয় এরা হচ্ছে ছিচকেচোর রেশন দোকানের যারা আছে তারা কতটা সুযোগ পায় চুরি করার আসলে পুকুর চুরিটা তো করে বাকিপুর আর বালু মিলে লোকে বলছে পশু খাদ্যে লালু আর নর খাদ্যে বালু এই হচ্ছে আইএনডিআই এর জোট এবার মানুষ বিচার করুক হ্যাঁ কখন লুট করছে সারা পৃথিবী যখন মৃত্যুর তাণ্ডবে কাঁপছে ঘরে ঘরে মৃত্যুর হাহাকার বাবার মৃতদেহ স্ত্রীর মৃতদেহ মায়ের মৃতদেহ তাকিয়ে দেখছে না পরিবার পরিবার নিজেদের প্রাণ বাঁচাচ্ছে এই রকম অবস্থায় কিছু নরখাদক মানুষের মতন দেখতে আসলে পাশবিক মনোবৃত্তি নিয়ে যাদের জন্ম তারা সেই সময় লুটছে দেহাল লুট করছে এই বাকিবুড় আর বালুরা মিলে আমার আমার যদি একজন নাগরিক হিসেবে আপনি আমার থেকে জানতে চান এদের শাস্তি কারাগারের অন্তরালে কিংবা চার দেওয়ালের ভেতরে কোঠের ভেতরে এটা ঠিক বাংলার মানুষ চায় না এদের শাস্তি বাংলার মানুষ চায় হ্যাঁ প্রকাশ্য রাজপথে এদের শাস্তি বাংলার মানুষ চায় প্রকাশ্য রাজপথে হোক আরবি কায়দায় এদের শাস্তি দেওয়া হোক হ্যাঁ এই সাধারণ ভাবে এদের শাস্তি দিয়ে কোনো লাভ আমি একদম শেষের দিকে আসছি মহুয়া মৈত্র একটা কুকুর চোর কুকুর চুরি করেছে বলে অভিযোগ তৃণমূলের নেতারা সবাই চুরি করেছে যে যা পেরেছে কেউ সোনা কেউ কয়লা কেউ বালি কেউ সিন্ডিকেট কেউ চাকরি মৌয়ামৈত কিছু না পেয়ে কুকুর চুরি করেছে হ্যাঁ এদের বিরুদ্ধে ইউএপিএ লাগানো উচিত এদের বিরুদ্ধে ইউএপি এ লাগানো উচিত